হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি চলে এসেছি, দেখো কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি কলকাতা প্রিন্সের ঘাট ঘুরতে। এটা দেখা যাচ্ছে কিন্তু হুগলি সেতু, আর এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু শুটিং করা হয়, শুটিং প্লেস। এটা দেখো খুব সুন্দর জায়গা। তো আমরা এতক্ষণ তো গঙ্গার ধারে ছিলাম, তোমাদের গঙ্গার ধারটাও আমি দেখাবো। কি আসে কিন্তু আমি একা আসিনি, আসে কিন্তু আমার হাজবেন্ডও চলে এসেছে, আর আর আমি আর ও চলে এসেছি। খুব সুন্দর একটা জায়গা, ভাবলাম এসেছি যখন তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না। তো শেয়ার করছি পুরোটা, তোমাদের একটু ঘুরিয়ে রাউন্ড করে ঘুরিয়ে দেখাই। তো দেখো দেখো দেখো, খুব 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 একটা সুন্দর জায়গা। তোমরা কিন্তু এই জায়গাটা অনেক সিনেমাতে দেখেছো, অনেক সিরিয়ালে দেখেছো। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। গরমের মধ্যে না পড়ে একটা আইসক্রিম নিলাম। জানো আইসক্রিম দাম কত এই কলকাতা শহরে? আইসক্রিমের দাম 50 টাকা দাম নিল এই আইসক্রিমটা, দাম কিন্তু 50 টাকা দামের না। এটা কিন্তু কত দাম হতে পারে? এটা 45, 5 টাকা বেশি। 5 টাকা বেশি দিয়ে দাম না? গাইস আইসক্রিম খেতে খেতে পাশে একটা দাদা ভাই এসছে, ওনারাও শুটিং করতে। তো আমরা কিছু ওখানে ফটোশ্যুট করে নিলাম, দেখো হুগলি ব্রিজের নীল সেতুর পাশে ফটো তুলে। তারপরে আমরা চললাম গঙ্গার পাড়ে যাব। তোমরা কিন্তু এখানটা দেখেছো, ওখানে কিন্তু অনেক অনেক হিন্দি বই, বাংলা বই শুটিংও দেখা যাবে। আর দেখো আমাদের এই আমার হাজব্যান্ড দেখো হাত দিয়ে হিন্দির সেতুটা দেখাচ্ছে। তো দেখো ও তো খুব আনন্দ করছে, ওর থেকে বেশি আনন্দ করছি আমি। তারপরে গাইস প্রচণ্ড রোদ, রোদে তো আমার অবস্থা খারাপ। আর আমরা নেই নেই করে 3-4 লিটার জল তো আমরা কিনে আমাদের খাওয়াই হয়ে গেছে। জল যেন সঙ্গ ছাড়ছে না, জল তো আমরা খেয়ে খেয়ে শেষ। আর দেখো আমার মুখের কি হালটা, দেখো মুখ পুরো লাল হয়ে গেছে রোদে। কিন্তু এসেছি কিন্তু খুব মজা হচ্ছে, খুব মজা করছি, মানে ভালো লাগছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু আমরা স্টেশনের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের ও তো আগে আগে চলে যাচ্ছে। চলে এসেছি আমরা প্রিন্সের ঘাট, এই যে পাশেই গঙ্গা দেখতে পাচ্ছ। এই দেখো পুরো গঙ্গা চারি সাইডে সবাই বসে আছে। আর আমি দেখো বিশাল গরম পড়েছে, জলের বোতল পেয়েছি, ঠান্ডা জলের বোতল একটা কিনে নিলাম, সেই জলটা খাচ্ছি। আর আমার পাশে স্টেশন থেকে দাঁড়িয়ে দেখো দেখা যাচ্ছে কি, এখানে একদম সোজা রাস্তা, একদম দেখো এই যে একদম দেখো এই যে। আর তার পাশের থেকে দেখাবো তোমাদেরকে, গঙ্গা আছে একদম পাশে, সামনে গঙ্গা আছে। এটা কি বলতো? এটা আছে হুগলি সেতু। দেখো জলের কি স্পিড, দেখো এখন পুরো জোয়ার এখন পর্যন্ত উঠে গেছে। এখান থেকে তোমার পনেরোটা জলে কিন্তু ডুবে গেছে। দেখো এখানে কিন্তু জাহাজ প্রচুর। আমরা যখন ফার্স্ট এসেছিলাম তখন কিন্তু জাহাজগুলো অনেকটা নিচুতে, মানে কি তখন তো জল ছিল না, এখন যেমন জোয়ারের জল এসে অনেকগুলো সিঁড়ি ধাপ পর্যন্ত ডুবে গেছে। আর এখানে দেখো একটা মা ছেলে ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে কিন্তু অনেকে কিন্তু বটগাছের তলায় দেখো সবাই বসে রেস্ট নিচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আর আমার তো হাঁটতে হাঁটতে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো আমরাও এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম,
আর তোমার গঙ্গার মানে জোয়ার ভাটাটা মানে জোয়ারটা দেখলাম আস্তে আস্তে সেকেন্ডের মধ্যে জল কি সুন্দর ভরে গেল, আর জলে ধুতে ধুতেই করছে। জল দেখে তো আমার খুব মনে হচ্ছে চান করি চান করি, কিন্তু গাইস চান তো করতে পারবো না। দেখো জোয়ারের জন্য দেখো জল বিশাল পরিমাণে কতটা ছিল, এখন দেখো বেশ জল পেয়ে না মিশে উঠেছে। আর দেখো এখানে দেখো সমস্ত লোকজন চান করছে, দেখো মানে এদের চান করা দেখে আমার তো আরও বেশি আগ্রহ হচ্ছে যে আমি চান করবো। আর এই নৌকাগুলো দেখো কি সুন্দর লাগছে, এই মানে নৌকাগুলো এতটা দূরে ছিল যে আমি চেয়েছিলাম যে এই নৌকোতে উঠে কয়েকটা রিলস ভিডিও তোমাদের মানে বানাবো তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবো, এটা হলো না যেহেতু অনেকটাই জোয়ার চলে এসছে। তো দেখো কলকাতা শহরটা কি সুন্দর লাগছে দেখতে, খুব খুব সুন্দর লাগছে। পাশে কিন্তু দেখো হাওড়া ব্রিজ দেখেছো, এই দেখো হাওড়া ব্রিজ মানে এত সুন্দর ভিউ। পাশে কিন্তু এটা কিন্তু বাবুঘাট বলে, এখানে কিন্তু যত ঠাকুর বিসর্জন হয় এখানে। তো পাশে দেখো সবাই চান করছে, আর আমি বসে বসে ওদের চান করা মানে আমার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু উপায় নেই, কিছুই নিয়ে যায়নি সঙ্গে করে। আর পাশে দেখো মা গঙ্গার মন্দির, দেখো মা গঙ্গা, মা গঙ্গা বসে আছে। আমি তো সেখানে যে করহারে জোর করে নমস্কার করলাম, বললাম মা সবাইকে ভালো রাখো। বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে, আমাদের বলতে আমরা এই ট্রেনে করেই যাব। তো সবাইকে টাটা বাই বাই, ট্রেনে করে বাড়ি চলে যাব। তো আমাদের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।